আজকে টোটালে আপনি যে কাজগুলো করলেন এটার পারফেক্ট রেজাল্ট আসছে, এই যে যেটা প্লে করলেন আপনি এখন, এটা এখনো কি? আরো অনেক কাজই বাকি এখানে, ভাই। ঠিক আছে, জি বুঝছি, দেখছিলাম আপনার একটা টিউটোরিয়াল, কয়েকটা স্তরে এখানে কাজ আছে, জি এটা শুধু ভোকালের কাজ হলো, পরে একটা ওই সাউন্ডের নিচে আর একটা চিকন করে সাউন্ড যাবে, একটা প্যাডের একটা সাউন্ড যাবে, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যাবে, অনেকগুলো কাজ আছে। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। সাগরের গর্জনে নদীর কলতানে, সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। ক্লিয়ার? এখানে আমরা আর একটা বিষয় করতে পারি, একটা ইকিউ ইউজ করতে পারি আর একটু প্রপার একটা সাউন্ড পাওয়ার জন্য। এটা জাস্ট দুই সাইডে কাট করে দিতে পারি আমরা একটু, যাতে ওভাবে সাউন্ডটা আমার জাস্ট এতটুকু যাতে আমার পারফর্মটা করে। অর্ডার স্টেপ 6 বা 4, সরি। সাগরের গর্জনে এখন আমার রিভার্ব নদীর জাস্ট এতটুকু এরিয়ায় হবে, কলতানে, সাগরে ডিলে তার চেয়ে আমরা এটা সেম ওয়েতে ইউজ করতে পারি। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? জি বুঝতে পারছি। কোশ্চেন হয়তো আগামী ক্লাসে থাকবে, কারণ এই আজকের কাজটা খুব ভালো লাগতেছে, কারণ একটা গজলের আকার ধারণ করতেছে আজকে, একটা টিউন জি, গজলের। এখানে আরো হয়তো বা অনেক খুঁটিনাটি বিষয়, কারণ আমার সবগুলো তো আসলে এভাবে এক্সপ্লেন করার খেয়াল থাকে না, কারণ আপনি এমন কোনো জায়গায় হয়তো আপনি বুঝতে পারেন, বাট কোয়েশ্চনটা করলে আমি ওটা বুঝাতে পারতাম। ঠিক আছে, সো কোয়েশ্চেন যখনই আসবে সাথে সাথে কোয়েশ্চেনগুলো করে নেবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়টা যতটুকু আমরা ইউজ করলাম এর ভিতরে। এখন এইটাকে আমরা নেক্সট লেভেলে আর একটু প্রফেশনাল সাউন্ড করার জন্য আর একটা ট্রিক্স আমরা ইউজ করব। ঠিক আছে, এর আগে আমাদের একটা সিচুয়েশন বুঝতে হবে। আমরা একটু এটা ক্লোজ করে দিই, আমরা ভোকালে ব্যাক করি। সো এখানে খেয়াল করুন, আমি যদি এখানে একটা পার্ট এখান থেকে যদি প্লে করি, তাই না, সেখানে যদি আমি ভাগ করে দিই, ফর এক্সাম্পল এই যে অডিওটা, এটা হচ্ছে আমার 1, এর পরেরটুকু হচ্ছে 2, এর পরেরটা হচ্ছে 3। ঠিক আছে, সো এখানে দেখুন, যখন আমার 1টা প্লে হচ্ছে, 1টা প্লে হয়ে 2 প্লে হচ্ছে, এরপরে 3 প্লে হচ্ছে। সো 1 প্লে হয়ে যখন 2তে আমার টাইম বারটা আসলো, এই 1-এর যে ডিলেটা সেটা কিন্তু 2 এর উপর পড়তেছে, তাই না? 2 এই মেইনটা তো প্লে হচ্ছে, সাথে সাথে এর পিছনে আমার 1-এর ডিলেটাও প্লে হচ্ছে। আবার এখানে 3 আসতেছে, বা 3-এর পিছনে আমি এই 2-এর ডিলেটাও শুনতে পাচ্ছি, এরকম একটা সিচুয়েশন, তাই না? মানে একটা হচ্ছে মেইন ভোকাল যেটা আমার, সেটা তো প্লে হচ্ছে, এর পিছনে এর আগের ভোকালটার ডিলেটাও আমি শুনতে পাচ্ছি, তাই তো? যেন একটু প্লে করে শোনাই আপনাদের। নদীর কলতানে, সাগরের গর্জনে, যখন আমার সাগরের গর্জনে আমি শুনতে পাচ্ছি, এর পিছনে কি চলতেছে, নদীর করতানে, তাই না? এরকম একটা সিচুয়েশন থাকে। সো এইটা হয় কি, শুনতে একটু খারাপ লাগতে পারে। সো এখানে আমরা একটা ট্রিক ইউজ করব, পিক কন্ট্রোলার। এটার কাজ কি হবে, যখন আমার মেইন কোনো ভোকাল থাকবে তখন আমার ডিলেটা কাজ করবে না, যখন আমি কোনো গ্যাপ আসবে সেখানে শুধুমাত্র আমার ডিলেটা পারফর্ম করবে। ঠিক আছে, যেমন এখানে আমার কিছু কিছু কিন্তু গ্যাপ আছে, যেমন এখানে একটু ছোট একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, এরকম আরও অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে। সো যখন এরকম একটা গ্যাপ আসবে তখন আমার ডিলেটা পারফর্ম করবে, বাট যখন আমার মেইন ভোকালটা পারফর্ম করতেছে সেখানে আমার ডিলেটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এতে করে কী হবে, আমি মেইন ভোকালটার দিকে আর একটু বেশি ফোকাসড থাকতে পারবো। বিষয়টা বোঝা গেল? সো আমরা এটা একটু জি এখান থেকে করে নিই, কীভাবে আমরা করবো দেখবো, খুবই সিম্পল ট্রিক্সটা। এটা হচ্ছে আমরা পিক কন্ট্রোলারটা ফার্স্টে অ্যাড করবো, এটা হচ্ছে পিক কন্ট্রোলার, এই যে প্লাগিনটার নাম, এটা একটা স্টপ প্লাগিন, ক্লোজ করে দিব। এরপর হচ্ছে ডিলে, এখান থেকে ক্রিয়েট, সরি, লিঙ্ক টু কন্ট্রোলার, এখানে একটা অপশন আসবে, এটা আমরা ক্লিক করবো। করার পরে এরকম একটা পপ আপ আসবে, এখানে আমরা যদি ক্লিক করি ইন্টারনাল কানেকশন, সরি কন্ট্রোলার, এখানে আমরা দেখবো ত্রুটি পিক কন্ট্রোলার এবং ব্রাকেট দিয়ে ভোকাল লেখা আছে, দ্যাট মিন্স ভোকালের উপর আমরা একটা পিক কন্ট্রোলার অ্যাড করেছি। যদি আপনি অ্যাড না করতেন তাহলে এটা শো করতো না। সো আমরা এখান থেকে পিক কন্ট্রোলার পিক যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করবো। এরপর ইনপুট টাইপ যেটা আছে, ম্যাপিং ফর্মুলা লেখা আছে, এখান থেকে ক্লিক করে আমরা ইনভার্টেড করে দিব। ঠিক আছে, ইনভার্টেড যদি না করি, যদি নর্মাল থাকে, তখন কী হবে যে আমার ভোকালটাও বাড়তেছে সাথে সাথে আমার রিভার্বটাও বাড়বে, যেখানে আমার ভোকাল কমে যাবে সেখানে রিভার্বটাও কমে যাবে। বাট আমরা চাচ্ছি এর উল্টোটা, তাই না, যেখানে আমার ভোকালটা পারফর্ম করে সেখানে যেন ডিলেটা পারফর্ম না করে। সো আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন যদি আমরা একটু শুনি, নদীর নদীর কলতানে, কলতানে, সাগরের গর্জনে,
নদীর কোলত, এটা আমরা নদীর এখান কোলত, থেকে একটা মিনিট ইনভার্টেড অ্যাকসেপ্ট, এবং এখান থেকে আমরা এটাকে একটু ডাউন করে দিব, কারণ এতটা আমাদের প্রয়োজন। এখানে আমি বেসে যাব, যেহেতু আমরা ফার্স্টে ডাউন করে দিয়েছিলাম, সো এখান থেকে ঠিক ততটাই ডাউন করে দেবো। এখন যদি প্লে করি, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একা একাই আপ ডাউন করতেছে, তাই না? আমি কিন্তু এটাকে কন্ট্রোল করছি না, ঠিক আছে? এটা যখনই আমার মেইন ভোকাল পারফর্ম করতেছে তখন এটা ডাউন হয়ে যাচ্ছে, এবং যখন একটু গ্যাপ পাচ্ছে তখন এটা পুশ করে পারফর্মটা করতেছে। ক্লিয়ার? ওকে, সো এইরকম টুকিটাকি বিষয়গুলো অবভিয়াসলি আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আরো ভালো একটা কোয়ালিটি আমরা পাবো আমাদের সাউন্ড থেকে। এরপর হচ্ছে অটো টিউন, ম্যানুয়াল টিউন, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা, আমরা অটো টিউনটা দেখে রাখি, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ম্যানুয়াল টিউনটা দেখবো যেহেতু টাইম আছে। সো অটো টিউন অ্যাড করার জন্য আমরা অ্যাট ফার্স্ট পিচারটা এখানে ইউজ করতে পারি। এটা মেবি আমার ডি মাইনরে আছে, আমি আবার একটু চেক করে দেখবো। এখান থেকে আমরা রিটিউন স্পিড, এটা কাজ কি, কত ফাস্টলি আমার এটা পারফর্ম করবে সেটা স্পিডের উল্টো। এটা যেমন আমি যদি এখান থেকে জিরো করে দিই, দ্যাট মিনস এখন খুব ফাস্টলি এটা পারফর্ম করবে। একটা তো হচ্ছে আমরা স্পিড দেখেছিলাম পিচারে, আর এটা হচ্ছে রিটিউন স্পিড, মানে ওটা উল্টো। ওখানে 100% করে দিলে খুব বেশি অটো টিউন থাকবে, আর এখানে জিরো করে দিলে খুব বেশি অটো টিউন থাকবে। দেন হচ্ছে ফ্ল্যাক্স টিউন, দ্যাট মিনস একটা নোট থেকে আরেকটা নোটে যখন 18 বা 20% উপরে। আর রিটিউন স্পিড এটা আমি খুব বেশি রাখবো না, 30-40 এরকম রাখবো। নদীর কলতানে সাগরের গর্জনে, ঠিক আছে, আর যদি একটু অন করি, নদীর কলতানে সাগর, প্রত্যেকটা নোটকে পারফেক্টভাবে ল্যান্ডিং করে দিচ্ছে। যদি হচ্ছে যে গিয়েছে খুব ভালো হয়েছে, পারফেক্ট নোটে গিয়েছে, তারপরও প্রত্যেকটা নোটকে ল্যান্ডিং করাতে অনেক বেশি হেল্প করতেছে আমাদের এই অটো টিউনটা। আর আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মনে হয় হতে পারে যে খুব প্রফেশনাল যারা সিঙ্গার আছে তারা মেবি অটো টিউন ইউজ করে না, এটা এমনটাই না। যে যত প্রফেশনালি হোক না কেন, অটো টিউন হচ্ছে সবাই ইউজ করে, ঠিক আছে? সো এটা আপনারা ইউজ করতে পারেন, এটা আমি দিয়ে দিব আপনাদের। সো এর ভিতরে আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে? এর আগের ক্লাসে যে এই ভোকালটাই আপনি সাজাইছিলেন, ওগুলা কি এই ক্লাসে কোনো অ্যাপ্লাই হয়েছে মিক্সারে, নাকি নতুন করে আজকে যে অ্যাপ্লাই গুলো করলেন এটারই রেজাল্ট ফিডব্যাক আসছে এই যে যেটা প্লে করতেছেন এখন? গত ক্লাস তো জাস্ট আমরা প্যারামেট্রিক ইকিউটার কাজটা করেছিলাম, সো সেটা আজকে একটু শুরুর দিকে আমি ওটা সেভ হয়নি, আমি সেভ করে আমি ভুলে গিয়েছিলাম, সো জন্য হালকা একটু ওটা বসে দিলাম। আর তো সব কিছু হচ্ছে আজকেই করলাম। বাট যখন আপনি টোটাল টাইমটা আপনি গজলের উপর দিবেন, আপনার রেজাল্ট অনেক বেটার হয়ে যাবে।